এই হলো নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নমস্কার, ডিজিটাল বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা চোখ রাখছি, বিধানসভা নির্বাচন 2021 সামনেই রয়েছে এবং তার আগে কিন্তু অব্যাহত রয়েছে দল বদলের পালা, এবং তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের খবর কিন্তু বারবার করে উঠে আসছে খবরের শিরোনামে। এবং এই মুহূর্তে যে ঘটনায় আমরা চোখ রাখছি, বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেউচড়াই মোড় এলাকা। সংঘর্ষে আহত উভয় পক্ষের 6 জন, তাদেরকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। 3 জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিল, বাকি 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাখা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তাদের নাম রহিমউদ্দিন আলী, সাধন বর্মন এবং পিনাকি রায়। যে মুহূর্তে আমরা চোখ রাখছি, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেউচড়াই মোড় এলাকা। সংঘর্ষে আহত উভয় পক্ষের 6 জন। জানা যায় তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপির 2 গোষ্ঠীর ভেতরে ভেতরে চলছে ঠান্ডা লড়াই। একদিকে রাজীব সরকার, অপরদিকে দিলীপ বর্মণ, এই 2 গোষ্ঠীর সাথে নাম জড়িয়ে যায় বিমল সরকারের। বিমল সরকার এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মী বলেই পরিচিত। শনিবার বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় আহত বিজেপি কর্মী রহিমউদ্দিন আলী জানিয়েছেন, তাদের দলীয় কর্মী বাড়িতে আজকে এক দলীয় কর্মসূচি ছিল এবং সেখান থেকে ফেরার পথে রাজীব সরকার এবং বিমল সরকারের নেতৃত্বে তাদের উপরে আক্রমণ করে এক দল কর্মী। অপরদিকে জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব সরকার পাল্টা অভিযোগ করেছেন, জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে তারা মিটিং করে ফেরার পথেই তাদের সক্রিয় কর্মী পিনাকি রায়ের বাড়িতে হামলা করে দিলীপ বর্মনের নেতৃত্বে। পিনাকির বাড়িতে লুটপাট সহ ব্যাপক মারধর করা হয় এবং সেই সময় স্থানীয় 8-এর 66 নম্বর বুথে প্রাক্তন পঞ্চায়েত সদস্য চন্দন দাস ঘটনাস্থলে গেলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয় পক্ষের 6 জন আহত হয়েছে এবং তাদেরকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ হাসপাতালে। ঘটনার পর উত্তপ্ত হলে খবর পেয়ে সেখানে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। উভয় পক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। এবং তবে বিজেপির একাংশের যে দাবি রয়েছে, বিমল সরকার নাকি তৃণমূলের হয়ে কাজ করছেন এবং এই বিষয়ে বিমলবাবু জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। ২০২১-এর বিধানসভা নির্বাচন রয়েছে আসন্ন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে বারবার করে উঠে আসছে রয়েছে গোষ্ঠীকন্দল, এবং সেই জায়গার সেই খবরের পাশাপাশি উদ্ধার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র, তার পাশাপাশি
বিজেপির কোন গোষ্ঠী কন্দলই নয়, এটা তৃণমূল ব্যাপারটাকে সাজিয়েছেন গোষ্ঠী কন্দল বলে। কারণ ওখানে আমাদের বিজেপি থেকে ছ বছর আগে বহিষ্কৃত একজন নেতার ওখানে বাস, তার বাড়ির সামনেই আসবে ওই আমাদের একটা কর্মী সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। আর তার লোকজন, মূলত তার লোকজন, নাম হচ্ছে বিমল সরকার, তার লোকজনই ওখানে আমাদের উপরে আক্রমণটা করেছে। আর তার সাথে বিমল সরকারেরই ভাইপো রাজীব সরকার, সে এক সময় যুব মোর্চার দায়িত্বে ছিল, সে ওই মার্কেটে বিমল সরকারের পক্ষে ছিল। এইরকম খবরটাই আমাদের কাছে এসেছে। ওনারা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন, বিজেপি কে বদনাম করার জন্য, বিজেপির সংগঠনকে নষ্ট করার জন্য ওনারা মেতেছেন। কিন্তু ওনাদের এই মনস্কামনা, মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হবে না। মানুষ বিজেপির সাথে আছে, এলাকার মানুষ জানেন এবং দেখেছেন যে ওখানে কোনো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কন্দল নেই। কারণ বিজেপি থেকে ওনাকে ছ বছর আগেই বহিষ্কার করা হয়েছে, উনি নিজেকে এখনো বিজেপি বলে এলাকায় এলাকায় পরিচয় দিয়ে থাকেন। সেই জন্য আমি মনে করছি যে তৃণমূল ওনাকে যতই ব্যবহার করুক, বিজেপির গোষ্ঠী কন্দল বলে এলাকাতে খাওয়ানো যাবে না বা এলাকার লোককে বিভ্রান্ত করা যাবে না। এটা শুধুমাত্র ওনাদের কৌশল বিজেপির দলকে কালিমালিপ্ত করার জন্য। সঞ্জয়বাবু, এক্ষেত্রে একটি বিষয়ে যেটা বলবো, যে বিজেপির কিন্তু একাংশের দাবি রয়েছে যে বিমল সরকার নাকি তৃণমূলের হয়ে কাজ করছেন, এই বিষয়ে কি বলবেন? আমি তো সেটাই বলছি যে বিমল সরকার বহিষ্কার হওয়ার পর থেকেই তৃণমূলের থেকে পয়সা নিয়ে বিজেপির লোকজনদের, যেহেতু উনি আগে বিজেপি দলটা করতেন, এই জন্য বিজেপির পুরনো লোকেদের সাথে ওনার পরিচয় আছে, সেই পরিচয় ভাঙিয়ে তৃণমূলের সুবিধা করার জন্য তৃণমূলের থেকে পয়সা নিয়ে, টাকা নিয়ে, সেগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিজেপি দলকে ভাঙার কাজটাই উনি করছেন। তবে উনি ভুলে গেছেন যে বিজেপি দল সংগঠন নির্ভর, কোনো ব্যক্তি নির্ভর দল বিজেপি নয়। সেই জন্য ওনার একটি লোকও যায়নি বিগত 11 সালের এবং 16 সালে উনি নির্দল, 16 সালে নির্দল প্রার্থী হয়েছিলেন তুফানগঞ্জ বিধানসভায়, মোটার থেকেও কম ভোট উনি পেয়েছিলেন। তো সেই জন্য আমরা মনে করছি যে আমাদের ওখানকার বিজেপির যারা আছেন তারা ঐক্যবদ্ধ আছেন, ওখানে বিজেপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। উনি যতই চেষ্টা করুক আমাদের মধ্যে কোনো রকম কোনো ফাটল কোনো সময়ের জন্যই ধরাতে পারবেন না। সঞ্জয়বাবু, যে কথাটি জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, যে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা আক্রমণ করেছেন তারা কিন্তু স্বীকার করেছেন তারা কিন্তু বিজেপি, তারা বিজেপি করেন, তো এখানে কি গোষ্ঠী কন্দলের একটা ঘটনা কি উঠে আসছে? না, যারা আক্রান্ত হয়েছেন তারা বিজেপি করেন, এটা তো আমরাও স্বীকার করছি, আমাদের কর্মীদের আক্রমণ করা হয়েছে। এবার যারা আক্রমণ করেছে তারা কোনো এক সময় বিজেপি করতেন, কোনো এক সময় করতেন বলে আজকে তারা বিজেপি বলে যদি দাবি করেন তাহলেই বিজেপি তারা করেন, এটা মেনে নেওয়া যায় না। তা আমাদের দলের কতগুলো নিয়ম শৃঙ্খলা বা কতগুলো নীতি আদর্শ আছে, বহিষ্কৃত বিজেপির কোনো লোক বা কোনো কর্মী যদি দাবি করেন উনি বিজেপি করেন তাহলে ওনার থেকে বড় মূর্খ এই দুনিয়াতে আর কেউ আছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ সঞ্জয়বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী মহাশয়ের সাথে, এবং তিনি এই মুহূর্তে যে বক্তব্য পেশ করেছেন, যারা আক্রমণ করেছেন তারা কোনো এক সময় বিজেপি করতেন কিন্তু তারা এখনও দাবি করছেন তারা বিজেপি কর্মী, কিন্তু তার বক্তব্যে যা উঠে আসছে যে এটি তৃণমূলের সম্পূর্ণ এক সাজানো ঘটনা, তারা যারা আক্রমণ করেছেন তারা আসলে এখন তৃণমূল করেন এবং তাদের কিন্তু এই ঘটনা সম্পূর্ণ এক সাজানো ঘটনা, এখানে গোষ্ঠী কন্দলের কোনো বিষয় কিন্তু উঠে আসছে না। এবং এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে, আমরা তারও প্রতিক্রিয়া শোনার চেষ্টা করছি। একটা মিটিং হওয়ার কথা ছিল সেটা আমি জানি না, ইভেন জেলা নেতৃত্বের সাথে আমার কথা হয়, জেলা নেতৃত্ব বলছে কোনো মিটিং হবে না এই মুহূর্তে। ইভেন ওরা মিটিং করে অতর্কিতভাবে এসে আমাদের বাড়ির পাশে এক কর্মীকে, মানে পুরানো কর্মী, ইভেন আমাদের পঞ্চায়েত পুরানো পঞ্চায়েত, তাকে খুব বেধড়ক মারপিট করে শিল্পন হানি করে, ঠিক আছে। এইটুকু কথা, কারা হচ্ছে? দিলীপ বাহিনী, দিলীপের লোক,
রহিমউদ্দিন মিয়া কোন দলের? হ্যাঁ কোন দলের? এটা বিজেপি। আপনারা কোন দল? আমিও বিজেপি। রাজীব সরকার আমার নাম আর হচ্ছে দিলীপ বর্মন, ঠিক আছে? এটা একটা জাতিগত একটা কোন্দল চলতেছে, এটা জেলা নেতৃত্ব সবাই জানে। জেলা নেতৃত্বের অনুমতি ছাড়া আজকে মিটিং করে, ঠিক আছে? তারপরে এসে আমাদের এখানে হামলা করে। বাড়িতে শুয়েছিলাম, ঠিক আছে, হঠাৎ করে দিলীপের লোক কিছু লোক জমায়েত করে আসে, আমার বাড়িতে হামলা করে এবং আমি বেরিয়ে আসি, তার সামনে যাই, ওরা যা কিছু ওদের হাতে যা ছিল তাই দিয়ে আমাকে রড ঠট পাথর টাথর দিয়ে আমাকে অস্থির। দিলীপ কি নাম? কি দিলীপ রায় বর্মন। কোন পার্টির লোক? বিজেপি। আপনি কি করেন? আমিও বিজেপি করি। এটা কি তাহলে গোষ্ঠী আন্দোলন? গোষ্ঠী আন্দোলন তো এরকমই দেখ শোনা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে মানে ওখানে মারামারি চলছে। আমি আগাইতে গেলাম, আগাইতে গিয়ে একজন লাঠি দিয়ে মারছে, আমি লাঠিটা ধরলাম, লাঠিটা ধরতে গেলে পিছন দিকে আমাকে মেরে দিল। অনেক ছেলেবেলে মারলো। কোন পার্টি? পার্টি তো মানে আমরাও তো বিজেপি, ওরাও তো বিজেপি, কিন্তু এখন ওরা তো আমার মনে হয় টিএমসি ছিল, টিএমসির লোক ছিল। বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব? হ্যাঁ গোষ্ঠী। কী নাম আপনার? সাধন বর্মন। জায়গাটার নাম? জায়গাটার নাম গোপালপুরি। আমরা একটা মিটিং করে আসতেছিলাম রাস্তায়, আমাদের অ্যাটাক করে। কোন দলে? কোন দলে মিটিং করছিলেন? আমাদের নিজেদেরই কর্মী সভা করছিলাম, বিজেপি দলে। বিজেপি দলে? হুম। কারা আপনাদের উপরে আক্রমণ টাকা? বিমল সরকারের গ্রুপ, রাজীব সরকার, এরা। আমরা আসতেছি রাস্তায়, দেখি সব মোটর সাইকেল আটকাইছে, আটকায় কেউ ধাও দিয়ে মারলো, কেউ চাপু মারলো, কেউ পাথর ছুড়লো। আপনারা কতজন আহত অবস্থায় তুফানগঞ্জ হাসপাতালে এলেন? আমরা পাঁচজন আছি। পাঁচজন উইন্ডেড? হ্যাঁ। উত্তপ্ত অবস্থায় রয়েছে দেওচড়াই মোড়ে এলাকার, সেখানে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেওচড়াই মোড় এলাকা। আহত দুই পক্ষের, উভয় পক্ষের ছজন এবং তাদেরকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এবং যে ঘটনা এখানে বারবার উঠে আসছে, নব্য এবং পুরনো কর্মীদের মধ্যে কিন্তু এই ঘটনার যে খবর উঠে আসছে, তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড় এলাকায় দীর্ঘ প্রায় অনেকদিন ধরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল ভেতরে ভেতরে। এবং আমরা কিছুক্ষণ আগে যে বক্তব্য পেয়েছি বিজেপির নেতা সঞ্জয় চক্রবর্তীর কাছ থেকে, যে যারা আক্রান্ত করেছেন তারা কিন্তু একসময় বিজেপি করলেও তারা কিন্তু এখন বিজেপির সঙ্গে যুক্ত তেমনভাবে নয়, এবং এই ঘটনা কিন্তু সম্পূর্ণ তৃণমূলের সাজানো বলেই দাবি করেছেন সঞ্জয় চক্রবর্তী। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেওচড়াই মোড় এলাকার, সংঘর্ষে আহত উভয় পক্ষের ছজন, তাদেরকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তিনজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও বাকি তিনজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে রাখা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তাদের নাম রহিমউদ্দিন আলী, সাধন বর্মন এবং পিনাকি রায়। একদিকে রাজীব সরকার, অপরদিকে দিলীপ বর্মন, এই দুই গোষ্ঠীর নামে সাথে নাম জড়িয়ে যায় বিমল সরকারের। এবং এই বিমল সরকার এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মী বলে তিনি পরিচিত। শনিবার বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ঘটনা আহত হয়েছেন বিজেপির কর্মী রহিমউদ্দিন আলী, এবং তিনি জানিয়েছেন তাদের দলীয় কর্মী বাড়িতে এক দলীয় কর্মসূচি সেখানে ছিল, এবং সেখান থেকে ফেরার পথে রাজীব সরকার এবং বিমল সরকারের নেতৃত্বে তাদের উপরে আক্রমণ করা হয় একদল কর্মী। Thank you.
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপরদিকে জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব সরকার পাল্টা অভিযোগ করেছেন, জেলা নেতৃত্বের নির্দেশকে অমান্য করে তারা মিটিং করে ফেরার পথেই তাদের সক্রিয় কর্মী পিনাকী রায়ের বাড়িতে হামলা করে বিজেপি নেতৃত্বে। পিনাকীর বাড়িতে লুটপাট করা হয় এবং তার সাথে মারধর করা হয়। ঘটনাস্থলে ছিল 8-এর 66 নম্বর বুথে প্রাক্তন পঞ্চায়েত সদস্য চন্দনা দাস, তাকেও বিধারক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয় পক্ষের 6 জন আহত হয়েছেন এবং তারা ভর্তি রয়েছেন, তার মধ্যে 3 জন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় অবস্থা নিয়ন্ত্রণে আনেন। এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে। আমরা যোগাযোগ করতে পেরেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে। রবিবাবু, আপনাকে ডিজিটাল বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। এই মুহূর্তে যে খবর উঠে আসছে দেওচড়ায়ের যে গোষ্ঠী কন্দুরের খবর উঠে আসছে এই মুহূর্তে, তো সেই প্রসঙ্গে যে বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাইব, যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সঞ্জয় চক্রবর্তী মহাশয়ের সঙ্গে এবং তিনি যে কথা আমাদের জানিয়েছেন, বিজেপির নেতা সঞ্জয় চক্রবর্তী, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে যারা আক্রমণ করেছেন তারা আগে বিজেপি করলেও তারা এখন বিজেপি করেন না, তারা তৃণমূলের কর্মী। এবং তার পাশাপাশি যে বিজেপির একাংশ অভিযোগ করেছেন যে বিমল সরকার, তিনি কিন্তু এই মুহূর্তে বিজেপির একজন তৃণমূলের একজন সক্রিয় কর্মী, তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন, কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, এটা ওদের ব্যাপার, এটা ওদের পুরানো বিজেপি আর নব্য বিজেপির মধ্যে এই গণ্ডগোল। এই গণ্ডগোলের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নাই। এই ঘটনাটা চিলাখানা 2 নম্বর অঞ্চলে দেওচড়াই মোড়ের কাছে পুরানো তৃণমূল, পুরানো বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে এই সংঘাতটা, মারামারিটা হয়েছে। আমি আবার বলছি, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই, বিজেপি দলটাই তো নাই, ব্যাঙের ছাতার মতো ভাসছে। পুরানো যে কটা বিজেপি ছিল সেটাকে, সেগুলোকে কন্ট্রাক্ট করে দিছে, তাই পুরানো বিজেপি যারা তারাই, তারাও আবার নব্য যারা বিজেপি তাদের উপর, তাদের সাথে তাদের টক্কর চলছে। তো এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা মারামারি করছে, ফাটাফাটি করছে, তার জন্যই তো বিজেপি ছেড়ে মানুষ দলে দলে মিছিলে মিছিলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। রবিবাবু, যে বিষয়টি সঞ্জয়বাবু দাবি করেছেন যে এটি সম্পূর্ণ তৃণমূলের এক সাজানো ঘটনা, কি বলবেন? সঞ্জয় তো হাঁটুর মতো বয়স, এই 1 বছরও 2 বছরও হয়নি ওর বিজেপি দল করার, ও দল সম্বন্ধে কি জানে? ও না বিজেপিকে চেনে, না বিজেপির দল জানে, না অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্ভব মানে পরিচয় আছে বা জানে, আর ওকে কেউ চেনেও না। তো ওর কথার কি উত্তর দেব? ওর কথার কোনো মূল্য নাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ রবিবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সঙ্গে এবং এই মুহূর্তে তার বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার রয়েছে তা কিন্তু সম্পূর্ণ নব্য এবং পুরনো বিজেপি কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে তিনি কিন্তু দাবি করেছেন। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এই মুহূর্তে দেওচড়ায় মোড় এলাকার সংঘর্ষে আহত উভয় পক্ষের 6 জন। এই মুহূর্তে এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে। খবর সম্পর্ক তৈরি করে আপনার সাথে, খবর যে শেখায় অনেক কিছু, খবরের সেই পূর্ণ ছবি না ভয়ে না বদলে,
যা সত্যি তাই খবর, সঠিক খবর সঠিক কথা। ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে।